তো পালু বাবার জ্ঞান আজকে এই পর্যন্ত। যদি জ্ঞানটা ভালো লেগেছে অবশ্যই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং পালু বাবা যদি এরকম আরও কিছু জ্ঞান জানতে হয় বা নতুন কিছু শিখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অথবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দেবরণপাল। থ্যাংক ইউ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই সেলফ পালু, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো ইটস 11:30 ইন দ্য মর্নিং, অ্যান্ড আমি জাস্ট আমার ফার্স্ট ক্লাসগুলো কমপ্লিট করে উঠলাম। আমি জাস্ট এখনই অনেকদিন পর ফার্স্ট ক্লাস করলাম, মানে এটা এই সপ্তাহে মানে একটি ফার্স্ট ক্লাস করছি আমি সপ্তাহে। তো যাই হোক, অনেকদিন পর ফার্স্ট ক্লাস করে ভালো লাগলো। আর আমার আজকে ব্লগ করার, আমার এই ব্লগটা আলাদা করে করার কোনো ইচ্ছেই ছিল না, কোনো প্ল্যানই ছিল না। আমি ভাবছিলাম কালকের সাথে এই ব্লগটা অ্যাড করে দেবো, বাট কালকে আমি তাই ভাবছিলাম যে কালকে আমি রেস্ট নেবো আর অল্প কিছু শ্যুট করবো। আমি করছিও তাই, বাট কালকে যখন রাত্রেবেলা এডিটিংয়ে বসলাম তো দেখলাম যে 5 কি 5.5 মিনিট কি 6 মিনিটের ব্লগ রেডি হয়ে গেছে আমার এডিটিং করতে গিয়ে। তো ভাবলাম আলাদা করে আপলোড করি, তাহলে ওই ডেটটা আলাদা হয়ে যাবে, এই ডেটটা সেপারেট করে দেবো। আর কালকে যেহেতু রেস্ট নেওয়ার প্ল্যান ছিল আমার, তো এর জন্য আমি দুপুরবেলা কিন্তু কিছু শ্যুট করিনি। যেদিনকে আমার প্ল্যান থাকে আমি দুপুরবেলা শ্যুট করি, এটা দেখবে। ফার্স্ট ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার কোনো ক্লাস নেই, 11:30 মতন বাজে। নেক্সট ক্লাস আছে আমার 3টা থেকে, আর আজকে 3টেই লাস্ট ক্লাস হবে, তারপরে কোনো ক্লাস হবে না, রাত্রিবেলা কোনো ক্লাস নেই। তো 3টা থেকে ক্লাস হবে, তো এখন ফ্রি ফ্রি আছে, তো দেখি কী করি সারাদিন, আমার কোনো প্ল্যান নেই আজকে। তো 2 দিন ধরে আমার রেস্টে ছিলাম, আমি বেসিক্যালি আমার নোট টোট কিছু লেখা হয়নি। তো যাই, যখন ফাঁকাই আছি 3টা পর্যন্ত, তো যতটা পারি নোটটা আগায় রাখি, লিখে আবার নোট লিখতে হবে, আবার হাত ব্যথা হবে। তো সবারই কিছু না কিছু একটা হ্যাবিট হয়, সেটা কারোর ভালো হ্যাবিট হয়, কারোর খারাপ হ্যাবিট হয়। আমার যেমন একটা হ্যাবিট ধরে নিতে পারো ব্লগিং করার, কারণ আমাকে সকালবেলা উঠে ব্লগিং করতে হবে, সারাদিন ব্লগিং করতে হবে, আর এটা যেহেতু আমি কন্টিনিউস করি আমার একটা হ্যাবিট হয়ে গেছে ব্লগিং করা, ব্লগটা আমার একটা হ্যাবিট। তো এরকম একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে ফর্মিং সাকসেস হ্যাবিট। তো সেটার কয়েকটা পয়েন্ট আছে, আমি ওই ব্যাপারে এখন পড়ছি, নোট লিখবো, আমি ওই ব্যাপারে এখন আমি দেখাই দিতে পারি আমি তোমাকে। এই ফর্মিং সাকসেস হ্যাবিট, এগুলো কিছু নোট আছে, তারপরে কিছু স্কিল আছে, কমিউনিকেশন স্কিল, টেলিফোন স্কিল, এগুলো নিয়ে আমি নোট লিখছিলাম এখন। তো আমাদের এখানে পড়ানো হয়েছে সাম হ্যাবিটস অফ হাইলি সাকসেসফুল পিপল ওট ইনক্লুডিং ইন ইউ, মানে আমাদের মধ্যে এমন কিছু হ্যাবিট আছে যেটা সফল হতে পারে বাট নিজেকে ট্রাই করতে হবে। তো সেকেন্ডে কয়েকটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে একটা বি এক্সট্রিমলি হার্ডওয়ার্কিং, যে কাজ করছো হার্ডওয়ার্কিং করে যাও, একদিন না একদিন ঠিক হ্যাবিটে সফল পাবে, সফলতা পাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডু দ্য এক্সট্রা ওয়ার্ক উইথ এ স্মাইল ইভেন ইফ ইউ ডোন্ট গেট পেড, যে কাজ করছো হাসি মুখে করে যাও, যাতে সাকসেস পাও, কি টাকা পাও, কি পেড হও না হও, যা করছো হাসি মুখে করে যাও। থার্ড হচ্ছে নেভার লুক অ্যাট ইউর ওয়ার্কস অ্যাট ওয়ার্ক, কাজ করার সময় কখনো টাইমের দিকে দেখবে না, যেটা আমি করি, আমি সবসময় যখনই কোনো কাজ করি বারবার টাইমের দিকে দেখি। ইভেন আমি যখন ব্লগ করি এর জন্য আমি ব্লগ করার সময় ঘুড়ি পড়ি না, যদি ঘুড়ি পড়ি আমার ঘুড়ির দিকে নজর যাবেই যাবে। নেক্সট হচ্ছে হলো ফোকাস অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল, যেটা তোমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটার উপর বেশি ফোকাস করো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে নেভার স্পেন্ড মোর টাইমস অন সামথিং দ্যাট ক্যান বি কমপ্লিটলি অ্যাভয়েড, যেটা তুমি অ্যাভয়েড করার চেষ্টা করছো সেটার দিকে বেশি টাইম দিও না, বা সেটার উপর বেশি টাইম দিও না, তাই যেটা অ্যাভয়েড করার চেষ্টা করছো সেটাই তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া ছিল, অ্যাজ ইউ সি ফোকাস করছো না কেন, হ্যাঁ এই যে অ্যাজ ইউ সি এখানে কয়েকটা পয়েন্ট আছে, আরও আছে, আরও এখানে টেলিফোন কমিউনিকেশান, আরও অনেক স্কিল আছে, কমিউনিকেশান স্কিল আছে, তবে হ্যাবিট স্কিল আছে, স্ট্রেস বা ডিপ্রেশন কীভাবে দূর করবে সেটা সব কিছু লেখা আছে। পালু বাবার জ্ঞান আজকে এই পর্যন্ত, যদি জ্ঞানটা ভালো লেগেছে অবশ্যই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং পালু বাবা যদি এরকম আরও কিছু জ্ঞান জানতে হয় বা নতুন কিছু শিখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অথবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দেবরণপাল। থ্যাংক ইউ। যাই হোক, মজার জায়গা। তো আমি যে 12টা বেজে গেছে অলরেডি, আমি নোট লেখা এখনো শুরুই করিনি, 10 মিনিটে জ্ঞান দিয়ে দিলাম, তো তাড়াতাড়ি করে নোটটা লেখা কমপ্লিট করি, দেখে আসি কতটা হয়, আর তারপরে নোট টোট লিখে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, নোট লেখা কমপ্লিট, আজকে যে টপিকে লিখলাম সেটা হচ্ছে ব্যারিস্টু কমিউনিকেশান। তো আমি শুধু নোট লিখে রাখলাম, রাত্রেবেলা ফ্রি মাইন্ডে পড়তে বসবো, ব্যাপারটা কী সেটা বুঝবো, তারপরে তোমাদেরকে জ্ঞান দেবো। যাই হোক, অলরেডি ডেটটা বেজেছে, তো এখন আমাকে চান করতে হবে, দুপুরে খাবার খেতে হবে, তবে আবার 3টা থেকে ক্লাস আছে। সব হঠাৎ করে করছে, আমি ভয় পেয়ে গেছি একদম পুরো। ভাই সাহ, ক্লাসে এসে তো সন্ধ্যা হয়ে গেল, 3টার সময় শুরু করছিলাম, পাক্কা 1.5 ঘন্টা, 4:30 এখন বাজে, 4:30 সময় ক্লাস শেষ হলো। আমার সবথেকে লংগেস্ট ক্লাস হয় হচ্ছে এই
ম্যাথ ক্লাসটা, বাকি সব ক্লাস 40 মিনিটে করায়, কারণ জুম মিটিং হয়। আর এটা যেহেতু গুগল মিটে করায়, এই জন্য দেড় দুই ঘন্টা, আর কখন শুরু হবে কখন শেষ হবে কিচ্ছু বলা যায় না এটা নিয়ে। আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম, তো আমার মোবাইলে একটা মেসেজ আসলো, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ইউর ওয়েট 25 কেজিস। মানে কোনো মানে হয় মেসেজটা, মানে আমাকে মেসেজ করছে যে আমি যদি আমার ওয়েট কমাতে চাই 25 কেজি, এমনি আমার ওয়েট 50 কেজির বেশি না, তার মধ্যে যদি অর্ধেক ওয়েট আমি যদি কমাই দিই, আমি তো এমনি হাওয়া দিলে তো আমি এমনি উড়ে যাবো। ভাই সাহেব মেসেজ পাঠাবে, একটু দেখে শুনে পাঠাবে, আমাকে পাঠানো কী মানে হয়? মানে যে পাঠাচ্ছে সে কি মনে করে আমি কোনো 100 কেজি বা 120 কেজি মানুষ নাকি? আবার নিজে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্লিজ কন্ট্যাক্ট ইন দিস নাম্বার, আমি ফোন করে আমার ছবি পাঠাই দিয়ে বলবো এর থেকে আর 25 কেজি কমালে আমার থাকবেটা কি বডিতে আগে সেটা বলো, তারপরে আমি 25 কেজি ওয়েট কমাচ্ছি আমি তাহলে গিয়ে। তো এখন যে ক্লাসটা করে উঠলাম, এই ক্লাসটা হওয়ার কথা থাকে আমার রাত্রি 8টা থেকে বা 8:30 থেকে। তো বাই দিস টাইম যখন আজকে ক্লাসটা 3টা থেকে হয়ে গেছে, তো আমি রাত থেকে বাইরে করে আমার কোনো ক্লাস থাকবে না। এখন আমার প্ল্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন নিচে গিয়ে ঘুমাবো আমি কিছুক্ষণ 1-2 ঘন্টা, তাহলে আমার মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। আর আজকাল একটু ঘুমটাও কম হচ্ছে কেন যাই না, তো যাই হোক ঘুমাবো আমি গিয়ে, তারপরে রাত্রিবেলায় উঠে তারপরে এডিটিংয়ে বসবো। আমি এডিটিংয়ে বসবো, আরামসে বসবো, এডিটিং করতে তো আমার এখন হাতের স্পিড বেড়ে যাচ্ছে, 1.5 থেকে 2 ঘন্টা লাগে। করবো রাত্রি 10:30-11টার দিকে বসবো, 12-12:30 মধ্যে এডিটিং কমপ্লিট, তারপরে শুয়ে পড়বো আরামে, বিন্দাস লাইফ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল হিয়ার, ভিডিওটি এই পর্যন্ত দেখে নিয়ে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা থাকে ঘন্টাটাই সেটাকে টিপে একটা নোটিফিকেশান আসবে সেটা হচ্ছে অল অল করবা, যাতে আমি ডেলি যেগুলো ভিডিও দিচ্ছি ডেলি যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায়, নোটিফিকেশান বাড়ে, আর ডেলি যাতে তোমরা ভিডিওটাকে দেখো, তার জন্য এটা ইম্পর্টেন্ট। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, পুরানো হলে অবশ্যই শেয়ার করে দেবে একটা করে, সব হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও, ফেসবুকে শেয়ার করে দাও, প্রচুর প্রচুর শেয়ার করে দাও। তো যাই হোক দেখা হচ্ছে রেগুলার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য শুক্রান আলবিনা মাসালাম আর টেক কেয়ার অ্যান্ড ডু ওয়াট এভরি ওয়ান মাই লাভ ডু ফ্রেন্ডস। এটা আমার নতুন ডায়লগ না, এটা মুম্বাইকার নিখিলেরই ডায়লগ, জাস্ট জোকিং গাইস। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, পুরানো হলে অবশ্যই শেয়ার। তো দেখা হচ্ছে রেগুলার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এটা আমার অরিজিনাল, এটা কারোর কপি না, এটা আমার অরিজিনাল ডায়লগ।